আর হচ্ছে আপনার জাম কালার কম্বিনেশনের শাড়িটা দেখাবো। খুবই সুন্দর একটু ছোট ছোট বুটি স্টাইলের কাজ করা থাকবে, পার্টটা কিন্তু খুবই সুন্দর থাকবে, নিচের পার্টটা দেখাবো। এটা একদম মোস্ট আনকমনের মধ্যে পেয়ে যাচ্ছেন, না লতা না বুটি একদম, আর আঁচলটা কন্ট্রাস্ট থাকবে পেস্ট কালার। আর হচ্ছে আপনার আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিতু কাতানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো। তো আজকে আমি কিছু ইন্ডিয়ান ক্যাটালগ আইটেমের শাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো অনেক সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইন নিয়ে তো কথা না বাড়িয়ে আমি আমার কালেকশনগুলো এখন দেখাবো। তো অতি ফার্স্ট আমি পেস্ট কালার আর হচ্ছে আপনার জাম কালার কম্বিনেশনের শাড়িটা দেখাবো। খুবই সুন্দর একটি ডিজাইন, আপনার ছোট ছোট বুটি স্টাইলের কাজ করা থাকবে, পার্টটা কিন্তু খুবই সুন্দর থাকবে, নিচের পার্টটা আপনার ডাবল লেয়ারের কাজ করা থাকবে। এক্সট্রা একটি অর্ডিনারি আপনার পেয়ে যাচ্ছেন আপনার মানে কি পাড়ের উপর দিয়ে, খুবই সুন্দর আপনার পার্টটা গর্জিয়াস থাকবে। পার্পেল কালার মানে কি জাম পার্পেল যে কালারটা আছে ওই কালারটা দিয়ে আপনার পাড়ের কালারটা করা আছে, খুবই সুন্দর। ফুললি টোটালি আপনার কপার জড়ি দিয়ে আপনার ডিজাইনটা করা আছে, খুবই সুন্দর দেখেন। আপনার লাইট ওয়েটের মধ্যে খুবই সফট হবে, আপনার যেই কোনো পার্টি ফাংশনে যাবেন মাশাল্লাহ দিলে সবাই এক দেখায় পছন্দ করবে। খুবই সুন্দর, খুবই মানে কি সফট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে শাড়িটা আপনার পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার ফুল জবিনের কাজটা, আর এটা হচ্ছে আপনার আঁচলটা, খুবই সুন্দর রাজকীয় স্টাইলের কাজ করা আছে। টোটালি আপনার পিটানো কাজ পেয়ে যাবেন আঁচলটায়, আর তার সাথে টার্সেল পেয়ে যাচ্ছেন। আর এগুলোর ব্লাউজগুলো কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস্ট হবে, আর হচ্ছে আপনার বুটি বুটি স্টাইলের কাজ করা থাকবে, ব্লাউজটিও কিন্তু আপনার গর্জিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর টু স্লিপে কিন্তু আপনার কাজ পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার স্লিপের কাজ, পাড়ের সাথে আপনার সম্পূর্ণ আপনার ম্যাচিং করা থাকবে। এখন যে ডিজাইনটা দেখাবো এটা একদম মোস্ট আনকমনের মধ্যে পেয়ে যাচ্ছেন, না লতা না বুটি, একদম ডিফারেন্ট লুকের একটি ডিজাইন, খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন। এটা হচ্ছে আপনার ফুললি টোটালি বডির ডিজাইনটা, উপরের পার্টটা আপনার স্মল সাইজের মধ্যে পেয়ে যাবেন, আর নিচের পার্টটা কিন্তু আপনার ডিজাইনার স্টাইলিস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার নিচের পোশনটা, এটা আপনার কুচিতে থাকবে, খুবই সুন্দর লাগতেছে দেখতে ডিজাইনটা। এটার মধ্যে কিন্তু আপনার 5 থেকে 6টা করে কালার পেয়ে যাবেন। এটা আঁচলটা দেখাবো, এটা হচ্ছে আপনার আঁচলের পোশনটা, খুবই সুন্দর গর্জিয়াস থাকবে, ফুললি টোটালি পিওর ম্যাট গোল্ড জড়ি দিয়ে পিটানো কাজ করা, তার সাথে কিন্তু আপনার টার্সেল পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার টার্সেল পেয়ে যাচ্ছেন, আর এটার ব্লাউজটা আপনার এক কালার থাকবে, টু স্লিপে আপনার কাজ করা থাকবে, খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, ফ্যাব্রিকগুলো খুবই সফট হবে, খুবই আরামদায়ক, একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছে। তো এটারই আরেকটি কালার, এটা হচ্ছে আপনার ময়ূর কুন্তি টাইপের কালার, ঠিক আছে, শাইনিং পেয়ে যাচ্ছেন, সি গ্রিন টাইপের কালার দেখেন আপনার, মানে কি এটার মধ্যে একটা শাইনিং আছে, ঠিক আছে, পিকক ব্লু আপনার সি গ্রিনও বলতে পারেন, খুবই সুন্দর, মানে কি এক এক সাইড থেকে এক একটি কালার দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে আপনার কালারটা। আর প্লাস হচ্ছে আপনার জরির যে কালারটা, এটা হচ্ছে আপনার সাচ্চা জরি, মানে কি পিওর ম্যাট গোল জরি যেটাকে বলে, এটা হচ্ছে আপনার ম্যাট গোল জরি। অনেক জরি আছে যে আপনার ক্যাটকাটা থাকে চোখে লাগে, কিন্তু এগুলো চোখে লাগবে না। এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা, তার সাথে টার্সেল পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ অ্যাড করা আছে। এটা হচ্ছে আপনার স্লিপের কাজটা, টু স্লিপে থাকবে, এবং আপনার ব্যাক সাইডও কিন্তু দিতে পারবেন, ব্লাউজের ব্যাক সাইডও কিন্তু আপনার এই ডিজাইনটা দিতে পারবেন। তো লাস্ট যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন। এটা হচ্ছে আপনার ফুল জমিনের কাজটা, খুবই সফট, খুবই আরামদায়ক একটি ফ্যাব্রিক্স, আপনারা মানে কি হাতে না ধরলে বুঝতে পারবেন না, এত সফট যে বলার বাইরে, খুবই সফট। আর জরিটা এটার মধ্যে যে জরিটা আপনার কাজ করা আছে, এটা হচ্ছে আপনার কপার জরি দিয়ে কাজ করা আছে, উপরের পার্টটা কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখেন ডাবল লেয়ারের আপনার ডিজাইন করা থাকবে, এই দেখেন পাড়ের উপর দিয়ে কিন্তু আপনার এক্সট্রা একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর গর্জিয়াস লাগবে শাড়িটা, যখন পরিপাটি করে যে কোনো পার্টি ফাংশনে যাবেন সবাই কিন্তু আপনার শাড়িটার দিকে একবার হলো নজর দিবে, ঠিক আছে, খুবই সুন্দর শাড়ি। আপনার পাড় আঁচলটা কন্ট্রাস্ট থাকবে পেস্ট কালার আর হচ্ছে আপনার মিষ্টি কালারের কম্বিনেশন। আর এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা দেখেন, এটা হচ্ছে আপনার আঁচলের পোশনটা, আপনার ফুললি টোটালি আপনার লক করা থাকবে, ব্যাক সাইডটা লক করা থাকবে, কোনো সমস্যা হবে না, আপনাদের অনাবেন্সে বাঁধবে না, তার সাথে টার্সেল পেয়ে যাচ্ছেন। এটা ব্লাউজ পিসটা দেখাবো, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, কন্ট্রাস্ট ব্লাউজ পিস, এটাও কিন্তু আপনার একটু শাইনিং দিচ্ছে, ঠিক আছে, এটার মধ্যেও শাইনিংটা পেয়ে যাচ্ছেন, টু স্লিপে আপনার কাজ করা থাকবে, আর ফুললি বডিতে কিন্তু আপনার গোটা স্টাইলের কাজটাও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফুললি ব্লাউজের কাজটা। তো ভিউয়ার্স, আশা করি আমাদের ইন্ডিয়ান ক্যাটালগ আইটেমের শাড়িগুলো আপনাদের ভালো লেগেছে, আর যদি কোনো কালার বা ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে ঘরে বসে কিন্তু আপনারা ঝামেলামুক্তভাবে অর্ডার করতে পারবেন। তো যে কালারটা ডিজাইনটা আপনাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন, অথবা আমাদের যোগাযোগ করার মাধ্যম রয়েছে আমাদের ভিডিওর স্ক্রিনে, নাম্বার এবং লোকেশন দেওয়া আছে, ওইখানেই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।
হবে।